আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমার সাথে আছে হচ্ছে সজীব, হাই, আর আরেকজন আপনারা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে ফরহাদ, হাই। আর আমরা তিনজনে মিলে আজকে যাচ্ছি হচ্ছে একতার বাজারে। আমরা হচ্ছে ডিকোলাসে ভিডিও করলাম কিছুক্ষণ আগে ফরহাদকে নিয়ে। ফরহাদ সেই ভিডিওয়ে পাঁচটির মধ্যে হচ্ছে তিনটির সঠিক উত্তর দিয়েছে, এই কারণেই তাকে আমরা হচ্ছে 100 টাকা পুরস্কার দিয়েছি। সেই টাকা হচ্ছে আমরা খাবার জন্যই যাচ্ছি হচ্ছে একতার বাজারে। আর চলুন যাওয়া যাক। জয়নাল হাজারির পুকুরের ভিতর দিয়ে আসলে হেঁটে হেঁটে যাচ্ছি একতার বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সজীব আর হচ্ছে ফরহাদকে। সন্ধ্যা হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দেবে। বাজারে যাওয়ার পথে এক আন্টি হচ্ছে ধান সিদ্ধ করতেছে, উনি হচ্ছে আমাদেরকে ডাক দিয়ে ধানের পাতিল হচ্ছে নামাতে বলল। আর সজীব আর হচ্ছে ফরহাদ আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের পাতিল নামিয়ে দিচ্ছে। তারপরে আমরা আবার বাজারের পথে রওনা দিলাম। আমরা পৌঁছে গেলাম হচ্ছে একতার বাজারে। রাতের বেলার দৃশ্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে, বাজার অনেক জমজমাটভাবে লেগেছে। খাওয়ার জন্য আমরা এক হোটেলে চলে আসলাম। বুন্দিয়া বুট পেঁয়াজি দেখতে পাচ্ছেন, আমরা এক প্লেট করে বুন্দিয়া বুট পেঁয়াজি অর্ডার দিলাম। আর ফরহাদ আর সজীব দেখতে পাচ্ছেন খাচ্ছে। আমাদের খাওয়ার শেষে ফরহাদ হচ্ছে বিল দিচ্ছে, ও আজকে হচ্ছে ডিকোলাসের ভিডিও করে 100 টাকা জিতেছে, সেই টাকার থেকে আসলে বিল দিচ্ছে। আমরা এখন একতার বাজার থেকে বাড়ি যাচ্ছি, আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।